আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসরের নামাজের পর এই আমলটি করুন, গায়েবী ধন সম্পদ পেয়ে যাবেন। ফেরেশতা নিজে আল্লাহর কাছ থেকে গায়েবী ধন সম্পদ আপনাকে এনে দিবে, আপনি ধনী হয়ে যাবেন, কোটি কোটি টাকার ধন সম্পদ আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ। এই আমলটি অনেক ছোট এবং এটি অনেক বেশি সহজ। শুধুমাত্র একবার এই আমলটি করলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ভাগ্য কিভাবে পরিবর্তন হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলকে হালাল রিজিক দান করুন। যারা যারা হালাল রিজিক পেতে চান কমেন্ট বক্সে লিখুন আমিন, এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যদি কোনো গরিব আসরের নামাজের পর এই দোয়াটি পাঠ করে আমলটি করে, তাহলে তার ভাগ্য এমনভাবে পরিবর্তন হয়ে যাবে যেটা সে কোনো দিন ধারণাও করতে পারেনি। এই আমলটি যে করবে তার ভাগ্য এমনভাবে পরিবর্তন করে দিবেন মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, যেটা হয়তো তিনি কোনো দিন স্বপ্নেও ভাবেননি। রিজিক দান করার ক্ষমতা শুধুমাত্র আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের রয়েছে। তাই উনি ওনার অলৌকিক কুদরতে আপনাকে এমন এমন উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি কোনো দিন চিন্তাও করতে পারেননি। বর্তমান পৃথিবীতে দেখা যায় মানুষ মানুষের পিছনে ছুটে সম্পদ বা টাকার জন্য, কিন্তু আপনি এটা মনে রাখুন, একজন মানুষ কখনোই আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না। তাই আপনি যতই মানুষের পিছনে ঘুরুন না কেন, আপনার কোনো ফায়দা হবে না। তাই অবশ্যই অবশ্যই আপনাকে একটি বিষয় মনে রাখতে হবে যে রিজিকের মালিক মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। একজন মানুষের পিছনে ঘুরলে আপনার মান সম্মান নষ্ট হয়ে যাবে, তাই মানুষের পিছনে না ঘুরে চেষ্টা করুন এবং মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করুন। আমার প্রিয় ভাই ও বোনেরা, নিশ্চয়ই আপনাদের অনেকের অনেক টাকা ঋণ রয়েছে অথবা অনেকের টাকা পয়সার প্রয়োজন। যার যা সমস্যা আছে, শুধুমাত্র এই আমলটি করার পর আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে, আপনার মনের সকল ইচ্ছা পূরণ হয়ে যাবে। এই আমলটি অনেক বেশি সহজ এবং অনেক বেশি পাওয়ারফুল, তাই অবশ্যই অবশ্যই সকলেই এই আমলটি করবেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, অনেক মানুষ আমাদেরকে কমেন্ট করে থাকেন যে আমলটি কিভাবে করতে হবে আমাদেরকে তা জানিয়ে দিন। কিন্তু আমি সেই সকল ভাইদেরকে বলতে চাই, আপনারা ভিডিওটি দুই এক মিনিট দেখে কেন সরাসরি কমেন্ট বক্সে সরাসরি এই কথাগুলো লিখেন। আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনারা এই ভিডিওর মধ্যেই আমলটির বিস্তারিত পেয়ে যাবেন। কিভাবে আপনাদেরকে আমলটি করতে হবে এবং কখন করতে হবে, তাই অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদিও আমি আজকে আপনাদের জন্য ভিডিওটির প্রথমেই আমলটির কথা বলে দিব, কিন্তু তারপরও আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, নয়তোবা আপনারা আমলটির ব্যাপারে বিস্তারিত কিছুই বুঝতে পারবেন না। আপনারা শুধু আমলটির কথা শুনে ভিডিওটি কখনোই স্কিপ করবেন না, তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আর আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিতে পারি, যখনই আপনার এই আমলটি করা শেষ হবে, তখন সাথে সাথেই আপনার জন্য রিজিকের দরজা খুলে যাবে। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন অবশ্যই আপনার রিজিক বাড়িয়ে দিবেন। কেননা আপনারা এতটুকু মনে রাখবেন, আমাদের জীবনের যত চাহিদা রয়েছে, আমাদের জীবনে যে যে জিনিসগুলোর অপূর্ণতা রয়েছে, আমাদের জীবনে যে জিনিসগুলো এখনও পাওয়া হয়নি, সে সমস্ত কিছু একমাত্র দিতে পারেন মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। তাই আপনারা অবশ্যই আসরের নামাজের পর এই আমলটি করবেন এবং মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের উপর বিশ্বাস রাখবেন। দেখবেন আপনি খুব দ্রুতই ধনী হয়ে গিয়েছেন এই আমলটি করার ফলে। এই আমলটি করলে শুধুমাত্র আপনার সমস্যা দূর হবে না, বরং সে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাদের সমস্ত চাহিদা পূরণ হয়ে যাবে। শুধুমাত্র আপনাদেরকে সম্পূর্ণ বিশ্বাসের সাথে আমলটি করতে হবে। আমরা যে আমলের কথা আপনাদেরকে বলবো, আপনারা সেই আমলটি অবশ্যই মন থেকে করবেন, তারপর দেখবেন কিভাবে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যায়, অবশ্যই আপনি সফলতা পাবেন। আমার প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা কোনোভাবেই এই আমলটি মিস করবেন না। আমি আজকের এই ভিডিওটিতে যে আমলটির কথা আপনাদেরকে বলবো, এই আমলটি অনেক ছোট একটি দোয়া এবং অনেক সহজ একটি দোয়া। এই আমলটি আপনাকে আসরের নামাজের পর করতে হবে। আমাদের এই ভিডিওটি দেখছেন এমন অনেক দর্শক রয়েছেন, তাদের নামাজ মিস হয়ে যায়। আর যখন একজন মানুষের নামাজ মিস হয়ে যায়, তখন তিনি কোনোভাবেই জীবনে শান্তি পাবেন না। আর তাই অবশ্যই নামাজে আমাদের সকলকে গুরুত্ব দেওয়া উচিত। আপনি যখন নামাজ পড়বেন, তখন অবশ্যই আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আর আপনি যদি আসরের নামাজের পর এই দোয়াটি পড়ে আমলটি করতে পারেন, তাহলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আর আপনি খুব শীঘ্রই ধনী হয়ে যাবেন। আসরের নামাজের পর মহান আল্লাহ তাআলার যে বান্দা
এই দোয়ার আমলটি করবেন এবং এই আমলের উপর বিশ্বাস রেখে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, অবশ্যই অবশ্যই তার প্রার্থনা মহান আল্লাহ তাআলা শুনবেন, আর অবশ্যই তার কাছে নিজে থেকেই টাকা চলে আসবে এবং ওনার যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যাই দূর হয়ে যাবে। তাছাড়া ওনার যত এক্সট্রা চিন্তা রয়েছে সমস্ত চিন্তা দূর হয়ে যাবে। আপনি যখন আসরের নামাজের পর এই দোয়াটি পড়ে আমলটি করবেন তখন অবশ্যই মহান আল্লাহ তাআলার দরবারে দুহাত তুলে আপনাকে প্রার্থনা করতে হবে এবং মহান আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতে হবে, তিনি যেন আপনার সমস্ত অপূর্ণতাকে পূর্ণ বা পরিপূর্ণ করে দেন। তো চলুন এবার আমি আপনাদেরকে জানাই আপনারা কিভাবে এই আমলটি করবেন, আর অবশ্যই আমলটি আসরের নামাজের পর করবেন। তো প্রথমে আপনাকে দরুদ শরীফ পাঠ করতে হবে, কেননা মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রিয় বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ না করলে কখনোই আপনার দোয়া কবুল হবে না। তাই আপনি তিনবার দরুদ শরীফ পাঠ করবেন, এরপর আপনারা এই দোয়াটি ১১বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়া জিল্লাতি ওয়া আউযুবিকা মিন আন আজলিমা আও উজলামা। দোয়াটি আবার আপনাদের পাঠ করে শোনাচ্ছি, চাইলে এই দোয়াটি স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন। আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়া জিল্লাতি ওয়া আউযুবিকা মিন আন আজলিমা আও উজলামা। দোয়াটি ১১বার পাঠ করা হয়ে গেলে শেষে আবারও তিন বা পাঁচবার দরুদ শরীফ পাঠ করবেন, যেটা আপনারা প্রথমে পাঠ করেছিলেন। তারপর আপনারা দুহাত মুখের সামনে রাখবেন এবং মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করবেন, তিনি যেন আপনার জীবনের সমস্ত সমস্যা দূর করে দেন এবং আপনার জীবনের যে জিনিসগুলোর প্রয়োজন রয়েছে সেই জিনিসগুলো যেন দিয়ে দেন। আপনি যদি চাওয়ার মতো করে চাইতে পারেন তাহলে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে তা দান করবেন। আর আমি আপনাদেরকে বলে দিয়েছি, আপনারা যদি মন থেকে এই দোয়াটি পাঠ করেন তাহলে মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে আপনারা কাজে লেগে যান, তাহলে দেখবেন আপনার টাকা এমন বরকত চলে আসবে, আপনি অতি দ্রুতই ধনী হয়ে যাবেন এবং আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এবং এমন এমন উৎস থেকে ধন সম্পদ আসবে যা আপনি কোনোদিন ধারণাও করতে পারেননি। তাই অবশ্যই আপনারা এই আমলটি করবেন এবং এই আমলের উপর বিশ্বাস রাখবেন, মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখবেন, তবেই আপনার জীবনে যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এবং আপনি ভালো থাকতে শুরু করবেন। আমি আশা করছি এই ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। দেখা হবে পরবর্তী কোন একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।